শিক্ষার্থীরা আমরা এখন দেখতে যাচ্ছি একটি গাণিতিক সমস্যা যেটি আমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা সেটি হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি বৃদ্ধি করা হয় ধরলাম সেটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করানো হয়েছে এই বৃদ্ধিজনিত কারণে বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ হয়ে যায় আমরা বিক্রিয়ার হার জানি বিক্রিয়ার হার হচ্ছে সময়ের সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তনের হার আর যখন এই বিক্রিয়ায় সক্রিয় শক্তি 50 কিলোজুল পার মোল হয় গাণিতিকভাবে এটিকে প্রমাণ করতে বলা হয়েছে অর্থাৎ বিক্রিয়ার হার যতটুকু ছিল ঠিক 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধি করার ফলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়েছে সেটিকে প্রমাণ করতে বলা হয়েছে এখানে একটা ক্লু দেওয়া আছে ক্লুটা হচ্ছে সক্রিয়ণ শক্তি অর্থাৎ ইএ এর ভ্যালু দেওয়া আছে 50 কিলোজুল পার মোল তাহলে এই ক্ষেত্রে এই যে এই মানটা এখানে 50 কিলোজুল পার মোল ধরা হয়েছে সেটা মূলত 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের জন্য এখানে সক্রিয়ণ শক্তি হিসেবে ধরা হয়েছে তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সক্রিয়ণ শক্তি 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কোন রাসায়নিক বিক্রিয়ায় যে অণুগুলো থাকে নির্মিত অণু অর্থাৎ যে অণুগুলো সক্রিয় শক্তি অর্জন করতে সক্ষম হয়েছে সেই অণুসমূহের প্রয়োজনীয় শক্তি যেটাকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি হিসেবে এই শক্তিটাকে আমরা ইএ দ্বারা প্রকাশ করি এবং সেটি হচ্ছে এখানে 50 কিলোজুল পার মোল তাহলে এখানে দেখো আমাদের যে 50 কিলোজুল পার মোল রয়েছে এটাকে আমি জুলে কনভার্ট যদি করতে চাই তাহলে এখানে আমাকে 1000 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে তাহলে এটা জুল মোল পার তাহলে এই অবস্থায় চলে গেল এইবার আমার কাজ কি কাজ হচ্ছে সূত্রটাকে আগে একটু ডিফাইন করা তাহলে কি কি টার্ম আমার প্রয়োজন হবে সেটা আমরা জানবো আমরা জানি যে মোট অণুর যে ভগ্নাংশ ফ্যাক্টর সেটি হচ্ছে এফ ইকুয়াল টু ই ই বাই এ আর টি তাহলে এটা হচ্ছে আমার সূত্র যেটাতে আমি বসাবো তবে আমাকে এখানে তাহলে ই এ এর ভ্যালু দেওয়া আছে কিন্তু আর এর ভ্যালু তোমাকে জানতে হবে এবং টি এর ভ্যালু এখানে দুইটা টেম্পারেচার যেহেতু দেওয়া আছে প্রথমে যেহেতু আমরা 27 ডিগ্রি টেম্পারেচারের জন্য নিচ্ছি তাহলে এখানে টি এর ভ্যালু হবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে আমরা কেলভিনে নিয়ে গেলে 273 দ্বারা যোগ করব যোগ করলে এটা চলে যাবে কেলভিনে তাহলে এখানে হচ্ছে 300 কেলভিন এবার আমাদের আর এর ভ্যালু জানতে হবে আর এর ভ্যালু হচ্ছে এখানে 8.3 একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন তাহলে এই আর এর ভ্যালুটা আমার জন্য ফিক্সড এবং এখানে টেম্পারেচার 27 এর জন্য এখানে 300 কেলভিন আমি পেয়েছি এইবার এই মানগুলো আমি এই সমীকরণে বসিয়ে দেব বসিয়ে দিলে এখানে আমাকে সমীকরণ সমাধান করতে হবে দেখো ইএ এর ভ্যালু হচ্ছে 50000 আমি বসালাম আর এখানে আর এর ভ্যালু হচ্ছে 8.3 ইন্টু 300 এইবার এটাকে সরলীকরণ করলে তুমি পেয়ে যাবে 1.90 × 10⁻⁹ এখানে এই যে এখানে ভগ্নাংশটা এসেছে এইটাকে তুমি এইভাবে লিখবে 10⁻⁹ কারণ এখানে যে ইনভার্স পজিশন আছে সেটি হচ্ছে ভগ্নাংশটা নিচে আর উপরে হচ্ছে 1. এখানে হচ্ছে 1.9 এখন এইটাকে আরেকটু সুন্দর করে লেখা যায় সেটা হচ্ছে 19 × 10⁻¹⁰ আর এই কথাটার মানে আছে এই কথাটার মানে হচ্ছে 10⁻⁹ তার মানে এখানে কতগুলো অণু আছে ততগুলো অণুর মধ্যে মাত্র 19টি অণু সক্রিয়ণ শক্তি লাভ করে মানে যখন বিক্রিয়া শুরু হয়েছে তখন 10⁻⁹ অণুর মধ্যে মাত্র 19টি অণু সক্রিয়ণ শক্তি লাভ করেছে এইবার আমরা টেম্পারেচারটা বৃদ্ধি করব এই 300 থেকে টেম্পারেচারটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করার ফলে কি হয় তা আমরা দেখি শিক্ষার্থীরা দেখো এবার আমরা দেখতে যাচ্ছি 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এই বিক্রিয়ার হার কিরকম হয় দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা দেখেছি এবার 37 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখছি 37 ডিগ্রি সেন্টিগ্রেডে এখানে সেন্টিগ্রেডে দেওয়া আছে সেটাকে তুমি কেলভিন টেম্পারেচার নিবে তাহলে এখানে 273 দ্বারা তোমাকে যোগ করতে হবে সেক্ষেত্রে তোমার অ্যান্সার হবে 300
10 কেলভিন তাহলে এখানে দেখো আর এর ভ্যালু যেটা প্রথমে বসিয়েছিলাম ঠিক সেই ভ্যালুটাই থাকবে অর্থাৎ 8.3 জুল পার মোল পার কেলভিন আর এখানে ই এ এর যে ভ্যালু সেটাও অলমোস্ট ফিক্সড সেটা হচ্ছে 50000 জুল জুল 50000 জুল পার মোল এই ভ্যালুটা ফিক্সড এবার এই সমীকরণে আমি এই মানগুলো বসিয়ে দিব বসিয়ে দেওয়ার পরে দেখি আমার কতটুকু সক্রিয় অণু পাওয়া যায় তাহলে e মাইনাস 50000 8.3 হচ্ছে আর এর ভ্যালু ইনটু 310 তাহলে এটাকে সরলীকরণ করলে আমি পেয়ে যাব 3.63 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 অর্থাৎ এটাকে লেখা যায় 10 টু দি পাওয়ার 19 3.63 এই অংশটাকে আরেকটু সাজিয়ে লিখলে 10 টু দি পাওয়ার 10 36.3 তাহলে তুমি বুঝতে পারছো 10 টু দি পাওয়ার 10 সংখ্যক বিক্রিয়ক অণুর মধ্যে মাত্র 36.3 টি বিক্রিয়ক অণু সক্রিয় শক্তি প্রাপ্ত হয় অর্থাৎ প্রথমে আমরা পেয়েছিলাম কয়টি মাত্র 19 দেখো এখানে কয়টা ছিল 19 টেম্পারেচার যখন 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলো তখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 36.3 তার মানে অলমোস্ট সেটা ডাবল হয়ে গেছে এই জন্যই মূলত বলা হয় যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বৃদ্ধির ফলে একই বিক্রিয়ায় দ্বিগুণ সংখ্যক বিক্রিয়ক অণু সক্রিয়ণ শক্তি লাভ করে সুতরাং বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ হয়ে যায় তাহলে এটা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে মনে রাখবে 10 কেলভিন বা 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে একই বিক্রিয়ার দ্বিগুণ সংখ্যক অণু সক্রিয়ণ শক্তি লাভ করে এবং বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ হয়ে যায়